ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে গাভীর বীজ প্রজনন করছে ওহিদুজ্জামান। আমাদের দেশে গাভীর সিমেন বা বীজ প্রজনন পদ্ধতি ইতিমধ্যে শোনা যাচ্ছে, পুরনো পদ্ধতিকে বাদ দিয়ে সবাই এগিয়ে আসছে কৃত্রিম বীজ প্রজনন ব্যবস্থায়। আজকের ডিজিটাল পদ্ধতিতে বীজ প্রজননকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে পশু ডাক্তাররা। প্রযুক্তির সাথে পশু চিকিৎসার বিপ্লব নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের মোহাম্মদ ওহিদুজ্জামান। তিনি একজন হোমিও চিকিৎসক। সোনারামপুর বাজারে তামিম মিম জিম নামে একটি হোমিও ফার্মেসি আছে তার। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গাভীর উপর ট্রেনিং নিয়ে এলাকায় কাজ করতে করতে আজকে সবার মাঝে তার সুনাম করে নিয়েছে। গবাদি পশুর চিকিৎসার জন্য মোহাম্মদ ওহিদুজ্জামানের কাছ থেকে ভালো সেবা পাচ্ছে খামারি ও গবাদি পশু পালকরা। তিনি 10 বছর ধরে গরু বাছুরের চিকিৎসা ও গাভীর বীজ প্রজনন কাজে ব্যস্ত আছেন। আজকে একজন খামারি মোহাম্মদ ফজলুমিয়ার পালে গাভীর জন্য ডিজিটাল পদ্ধতিতে বীজ প্রজনন দিতে দেখা যায়। আমাদের রিপোর্টার আলোচিত ডিজিটাল পদ্ধতির সহজলভ্যতা ভিডিওতে তুলে ধরে। বর্তমানে বাংলাদেশের শতভাগ গাভীকে কৃত্রিম প্রজনন করা হয় এবং সেই সাথে প্রায় সকল জাতের গরুর বীজ খুব সামান্য দামে হাতের খুব কাছাকাছি পাওয়া যায়। এটি সম্ভব হয়েছে বেসরকারিভাবে বিদেশ থেকে গরুর সিমেন আমদানি করায় ও সরকারি অনুমোদন দেয়ায়। ওহিদুজ্জামানের সাথে এই কৃত্রিম পদ্ধতির সুবিধার কথা জানতে চাইলে তিনি বলেন, এই ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল ভিজুয়াল এআই গানের ভালো সুবিধা পাচ্ছে গাভীর মালিকরা। এখন গাভীর ভেতরে হাত না দিয়ে বীজ প্রজনন করা যাচ্ছে, এতে গাভীর কষ্ট কমেছে। সার্ভিক্স ডিসপ্লের মাধ্যমে বাইরে থেকে জরায়ুর স্থান দেখা যাচ্ছে, এতে সঠিকভাবে বীজ দেওয়া সম্ভব হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে কনসেপশনের হার বাড়বে। গাভীর জরায়ুতে কোনো আঘাত লাগছে না, ব্লিডিংও হচ্ছে না। জরায়ুর ভেতরে অতি সহজে ইনজেকশন পুশ করা যায়। খামারি কিংবা গাভীর মালিকরা বীজ প্রজননের জন্য যোগাযোগ করলে দ্রুত পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে এবং কম সময়ের মধ্যে বীজ দেওয়ার সেবা দিচ্ছেন তিনি। গরু মালিকরা এই ডিজিটাল ভিজুয়াল এআই গান পদ্ধতিকে স্বাগত জানাচ্ছে এবং আনন্দ উৎফুল্লতা প্রকাশ করছেন। খামারি গাভীকে বীজ প্রজননের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে টেনে হিঁচড়ে নিতে হতো। আজকে তারা বাড়িতে গো পালে রেখেই প্রজননের সুবিধা নিতে পাচ্ছে এবং শতভাগ নিশ্চয়তা পাচ্ছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।